ইউক্রেনের সেনা পাঠানোয় অর্থনৈতিক অবরোধ আরোপের পাশাপাশি রাশিয়ার তেল রপ্তানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। ফলে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানির বাজার ফের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। রাশিয়া এককভাবে ইউরোপের প্রধান তেলের যোগানদাতা হওয়ায় তেলের জন্য এখন হন্যে হয়ে রাশিয়ার বিকল্প উৎসের সন্ধান করছে পশ্চিমারা। এই পরিস্থিতিতে তারা সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নেতৃস্থানীয় বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের শরণাপন্ন হয়েছে। রাশিয়ার তেলকে প্রতিস্থাপন করতে ওপেক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মূলত বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন এই দেশগুলো ইদানিং যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আর বিশেষ পাত্তা দিচ্ছে না। ইউক্রেন সংকটের পরিপ্রেক্ষিতে বারবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু তাদের আহ্বানে সাড়া দেয়নি আবুধাবি ও রিয়াদ। বিশেষজ্ঞরা বলছেন উপসাগরীয় দেশগুলো আর যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে চাচ্ছে না। চীন ও রাশিয়ার উত্থানের কারণে তারা এখন ধীরে ধীরে পশ্চিমাদের বলয়ের বাইরে বেরিয়ে আসতে চাইছে। এই পরিস্থিতিতে এমনকি শত্রুরাষ্ট্র ভেনেজুয়েলা এবং ইরানের শরণাপন্ন হয় যুক্তরাষ্ট্র। তবে এই দেশ দুটি বিপদের বন্ধু রাশিয়ার দুর্দিনে মস্কোর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার সিদ্ধান্ত নেয়। ওপেক যদি তেলের উৎপাদন নাটকীয়ভাবে না বাড়ানোর সিদ্ধান্ত নেয় আর যদি সত্যি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল আমদানির উপর অবরোধ দেয়, তবে রাতারাতি তেলের দাম ব্যারেল প্রতি $130 থেকে $150 পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ইউরোপের শিল্প উৎপাদনকে চূড়ান্তভাবে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত করবে। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689551629।